নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে একটা আমি নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আমার পুরনো দিনের কয়েকটা কথা বলবো। যখন আমি প্রথম ম্যাজিক করি তখন আমি কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতাম, কিভাবে ম্যাজিক দেখাতাম, তারই একটা উদাহরণ আজকে আমি আপনাদের দেখাবো। দেখুন, ম্যাজিক দেখা আর ম্যাজিক দেখানো দুটো সম্পূর্ণ আলাদা। যেমন ধরুন, আপনি প্রচুর ম্যাজিক জানেন কিন্তু দেখাতে গেলে পরে আপনি সেভাবে দেখাতে পারেন না, লাভ কী তাতে? কিন্তু যদি আপনি যে ম্যাজিকটাই জানেন সেটা যদি ঠিক মতন আপনি আপনার দর্শকদের পরিবেশন করতে পারেন, তাহলে পরে সেই ম্যাজিকটাই আপনার হবে হিট ম্যাজিক। যেমন দেখুন, কোনো এক সময় আমি এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করতাম। দেখুন, কোনো রকমভাবে বানানো একটা ইনস্ট্রুমেন্ট, এই দেখুন। তো এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমি কী দেখাতে চাই দেখুন। এই দুটো এইরকম একটা ইনস্ট্রুমেন্ট, এটার নাম অনেকে জানেন, আমি নামটা বলছি না, ম্যাজিশিয়ানরা প্রত্যেকেই জানেন। তবে আমি এইরকম ইনস্ট্রুমেন্ট দিয়ে ম্যাজিক করতাম কোনো এক সময়, আর তখন আমি সব রকমের কিছু পেতাম না, কিন্তু তারপরও মানুষ ম্যাজিক দেখে হাততালি দিত, এবং এটা করেই আমি আমাকে বাঁচিয়ে রেখেছি। তো আমি কিভাবে দেখাতাম প্রথমে দেখুন, এই দেখুন আমার কাছে, দেখুন কিছুটা চাল আছে, চাল, এই দেখুন চাল, দেখতে পাচ্ছেন চাল। এই চাল আমি এই প্যানের মধ্যে ঢেলে দিলাম, এই দেখুন, দেখতে পাচ্ছেন। তবে আমি যে জিনিসটা দেখাতে চাই তার জন্য এত চাল লাগবে না, এই দেখুন, এই অল্প কিছু চাল হলেই হয়ে যাবে, অল্প, এইরকম অল্প কিছু চাল এইখানে আমি দিয়ে দিলাম। এই অল্প কিছু চাল হলে পরেই আমি যে ম্যাজিকটা দেখাতে চাই সেটা হয়ে যাবে, এই দেখুন। এই যে আমার কাছে যে কভারটা আছে, আগে দেখে নিন, চাল আছে এর মধ্যে, এখানেও কিছু চাল আমি ফেলেছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখুন এই চালগুলো এর মধ্যে আমি দিয়ে দিই। এই চালগুলো দিয়ে আমি যে ম্যাজিকটা আপনাদের দেখাবো, আমি গ্রামে গঞ্জে স্কুলে ফাংশানে বার্থডে পার্টিতে যেখানে দেখেছি সবাই ভীষণ খুশি হয়েছে। আশা করি আজকে দেখাবো আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবার এখানে আপনি একটু আগুন টাগুন জ্বালতে পারেন, বালি দিতে পারেন, আমি সেসব কিছু করছি না, জাস্ট আমি আপনাদের তো ম্যাজিকটা শিখিয়েই দেবো, সেই জন্য আগে দেখাচ্ছি। এবারে দেখুন, এটাকে আমি কী করলাম, এইরকমভাবে ঢেকে দিলাম, তারপরে ম্যাজিকের মন্ত্র অ্যাব্রাকাডাব্রা, ইলি গিলি গিলি গিলি, হোকাস ফোকাস, আপনি যা খুশি বলতে পারেন, সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করুন। প্রেজেন্ট করলে কী হবে, এই যত চাল ছিল সবগুলো চাল এখন দেখুন মুড়িতে পরিণত হয়ে গেছে, এই দেখুন, এই দেখুন একদম মুড়িতে পরিণত হয়ে গেছে, এই দেখুন মুড়িতে পরিণত। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে চাল আর চাল নেই, চাল কিন্তু এখন মুড়িতে পরিণত হয়ে গেছে। তাহলে পরে আপনি যদি এইরকমভাবে দেখাতে পারেন তাহলে দেখবেন, আমি গ্যারেন্টি দিতে পারি আপনার দর্শকরা ভীষণ খুশি হবে। এই ছিল আজকের ম্যাজিক। এইরকম ইনস্ট্রুমেন্ট দিয়ে এইরকমভাবে আমি ম্যাজিক দেখাতাম, আমার দর্শকরা ভীষণ খুশি হতো। আপনি এর সাথে একটা খুব স্টোরি লাইন যদি যোগ করে আপনি আপনার অডিয়েন্সকে দেখান, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। এটার সিক্রেটটা অবশ্যই বলে দেবো, কিন্তু আমি জানি এই ম্যাজিকটা ম্যাজিশিয়ানরা প্রত্যেকে জানে, তবে যারা জানেন না, যারা আমার চ্যানেলে নতুন এসছে তাদের জন্য আমি এই সিক্রেট পার্টটা আপনাদের বলবো। তবে যারা নতুন এসছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, আর অল নোটিফিকেশান অন করে দিন, তাহলে আমি এই ধরনের যখনই কোনো ম্যাজিক দেখাবো সর্বপ্রথম আপনার কাছে আসবে, এবং আপনি ফ্রিতে এই ধরনের ম্যাজিক শিখতে পারবেন। তারপর আজকের ম্যাজিকটা কী করে হলো এর সিক্রেটটা আপনাদের বলে দেওয়ার। হ্যাঁ দেখুন, এই ম্যাজিকের সিক্রেটটা বলার আগে আমি বলে দিই, এই ম্যাজিকটার নাম হচ্ছে ডাব প্যান। এটাতে অ্যাকচুয়ালি কী করা হয়, এটার মধ্যে একটু আগুন জ্বেলে দেওয়া হয়, আর এটা দিয়ে বন্ধ করে এখান থেকে একটা পায়রা বার করা হয়। এই ম্যাজিকটা সবাই দেখিয়ে থাকে, কিন্তু দেখুন পায়রা একটা জ্যান্ত জিনিস, সবসময় তাকে বহন করে নানান জায়গায় নিয়ে যাওয়া যায় না, অনেক রকম অসুবিধে হয়। কিন্তু
আপনাকে ম্যাজিক দেখাতে হবে। আমি যে সময় ম্যাজিক দেখাতাম, দেখুন আমি যদি এতগুলো চকলেট দেখাতে চাই, একটা চকলেটও এখানে দেখানো যেতে পারে, কিন্তু চকলেট দেখাতে গেলে এতগুলো চকলেটের অনেক দাম। সেই সময় আমি যখন ম্যাজিক শুরু করছি এরকম একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, তখন সস্তায় কী করে হয়, সেই জন্য আমি এই ভাবনাটা ভেবেছিলাম, সেটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করলাম। সিক্রেটটা কি, এই দুটো যে আপনারা প্যান দেখতে পাচ্ছেন, এছাড়াও আরেকটা প্যান আছে, এটা একদম কালো রঙের, এই দেখুন এইরকম একটা প্যান আছে। এই প্যানটা এটার মধ্যে আটকে যায়। কী করে আটকে যায় দেখুন, এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে একটা ক্লিপ আছে, এই স্প্রিং ক্লিপ, এখানটা, এখানে একটা আছে, এখানে একটা আছে, এবং এখানে একটা আছে, তিনটে ক্লিপ আছে। এই তিনটে ক্লিপে কী হয়, এটাকে যদি এরকম চাপ দেওয়া হয় এরকমভাবে, এটা লক হয়ে গেল, এটা আর পড়বে না, এই দেখুন এটা আটকে গেল, আটকে গেছে। এটা একমাত্র এটা রিলিজ হবে এটার মধ্যে দিলে পরেই, এটা কিন্তু এই বন্ধ করলাম, এবার কিন্তু এটা রিলিজ হলো, এই দেখুন এবার এটা রিলিজ হয়েছে। এটার মধ্যে কিন্তু কিছু নেই, এটার মধ্যে এটা চলে এসছে, চলে এসে এটা এমন সেট হয়ে গেছে যেটা দেখে বোঝা যাবে না যেখানে এটা এসেছে, দেখুন আগের অবস্থাতেই আছে। এইটা বুঝতে পেরেছেন, এবারে বাকিটা তো আপনারা বুঝতেই পারছেন, তবু আমি একবার করে দেখাচ্ছি। এটার মধ্যে আপনি কি করুন, এখানে আমি মুড়ি ব্যবহার করেছি, মুড়ি খুব সস্তার একটা খাবার, এবং গ্রাম বাংলায় এই যে মুড়ি এমন একটা খাবার, এটা গ্রাম বাংলার মানুষরা ভীষণ পছন্দ করে। তাহলে আপনি যদি চাল থেকে কটা মুড়ি বানিয়ে ফেলতে পারেন, তাহলে পরে গ্রামের মানুষরা ভীষণ খুশি হবে, বড়রাও খুশি হবে। কারণ কি বলুন তো, তাদের কাছে একটা ট্রান্সফর্ম হচ্ছে, চাল থেকে একটা অন্য জিনিস, অর্থাৎ কি না, চাল থেকে যেটা তৈরি হয়, অর্থাৎ মুড়ি তৈরি হয়, সেটা হচ্ছে। আর আপনি চাল দেখান, অনেকগুলো দেখানোটা কিন্তু দরকার আছে, খুব সুন্দরভাবে দেখানোর প্রয়োজন আছে। আপনি অনেকগুলো চাল দেখালেন কিন্তু দিলেন অল্প কাটা, কেন অল্প দিলেন সেটাও একটু বলি। অল্প দিতে হবে এই কারণে যে এটা তো এর উপরে যাবে, যদি বেশি চাল দিয়ে দেন তাহলে কিন্তু এটা এর মধ্যে যাবে না, উঁচু হয়ে থাকবে, সেই জন্য খুব অল্পই চাল দেবেন। অল্প চাল থেকে যখন বেশি মুড়ি হবে সেটা বরঞ্চ বেশি ভালো লাগবে দেখতে। আরেকটা জিনিস, এটা আপনি কি করে এর মধ্যে এখন আটকাবেন, এটার জন্য খুব সিম্পল একটা জিনিস, এই দেখুন এইরকম একটুখানি একটা উঁচু জিনিসের মধ্যে এটা বসিয়ে রাখুন, এরকমভাবে বসিয়ে রাখুন। আপনি প্রথমে এটাকে যত ভালোভাবে পারেন দেখিয়ে নিন, দেখিয়ে এরকমভাবে খুলে টুলে দেখান, দেখে এটা একটু আড়ালে, আপনার টেবিলের একটু আড়ালে রাখুন, বা সামনে কোনো যদি ইনস্ট্রুমেন্ট থাকে সেটা থাকলো, এটা এখান থেকে আপনি তুললেন, দেখালেন, দেখিয়ে এটা জাস্ট এখানে এরকম রাখুন। এটা রাখলে পরে এটা লক হয়ে যাবে, বোঝা যাবে না, কিচ্ছু বোঝা যাবে না। দেখুন এখন যদি সামনের ইনস্ট্রুমেন্ট সরিয়ে দেন মনে হবে এটাই পড়ে আছে, এটা যদি এরকম তোলেন এর সাথে লক হয়ে গেছে। আশা করি আপনারা এই বিষয়টা খুব ভালো বুঝেছেন, এটা আপনারা করবেন দারুণ ভালো লাগবে। আমি একদম বেসিক জিনিসটা আপনাদের বোঝাতে চাইছি, যারা ম্যাজিক করেন, রেগুলার ম্যাজিক করেন, তারাও আপনারা ভেবে দেখবেন, যদি একটু নিজেদের মতো করে চিন্তাভাবনা করে একটু পাল্টে করেন না, তাহলে দেখবেন আপনার ম্যাজিক দেখতে অনেক সুন্দর হবে। এইবারে কী হচ্ছে, এটা যখনই আপনি এখানে বসাচ্ছেন, ওই ভেতরের সেকেন্ড পিসটা এর মধ্যে ড্রপ হয়ে যাবে, দেখুন এটা বন্ধ করলেই ওটা ড্রপ হয়ে গেল। এবার আপনি খুলে দেখান যে মুড়ি হয়ে গেছে, এটা আপনি মুড়ি দেখাতে পারেন, আপনার পয়সার অনুযায়ী আপনি কী কী করতে পারেন, আপনি কেক বার করতে পারেন, একটা বার্থডে পার্টিতে খুব সুন্দর একটা কেক বার করতে পারেন। আমি আরও কয়েকটা কথা বলছি, পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ভালোই হবে, মানে জানা থাকলে পরে আপনি আপনার মতো করে করতে পারবেন। আপনি এর মধ্যে চকলেট করতে পারেন, আপনি এর মধ্যে লিকুইড কিছু করতে পারেন, শরবত করতে পারেন, চাল থেকে জল করতে পারেন। আপনি, আমি আপনাকে দুটো চারটে বললাম, এবার যদি আপনারা ভেবে চিনতে আরও নতুন কিছু করেন, এবং সেটা যদি আপনি আমাকে একটু কমেন্ট করে বলেন যে আপনারা কীভাবে করলেন, কীভাবে করলে ভালো হলো আপনাদের, এটা যদি কমেন্ট করে বলেন, তাহলে আমার ভীষণ ভালো লাগবে যে আমি আপনাদেরকে একটা সুন্দর দিশা দিতে পেরেছি। আজকে আর বেশি কথা না বলে আজকের এপিসোড এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ম্যাজিক দেখতে থাকবেন, আপনার অডিয়েন্সকে দেখাতে থাকবেন। টাটা, বাই।